বর্তমানে করিমগঞ্জে ছিনতাইবাজদের দৌরাত্ম্য যেভাবে বৃদ্ধি পেয়েছে তাতে আতঙ্কিত করিমগঞ্জের জনগণ। ব্যাংকসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সামনে ছিনতাইবাজদের কবলে পড়ে সব কিছু খুইয়ে মানসিক দিক দিয়ে ভেঙে পড়ছেন জেলার জনগণ। তাদের পাকড়াও করতে এক রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পুলিশের কাছে। রয়েছে চুরি, ডাকাতি ইত্যাদি অমানবিক কাণ্ড। আজ এমর্মে শহরে পুলিশ সুপার সংলগ্ন ধর্না শেডে এক ধর্না কর্মসূচি পালন করেন করিমগঞ্জ জেলা কংগ্রেস নেতৃবর্গরা। সামিল ছিল NSUI, মহিলা কংগ্রেস সহ অন্যান্যরা। ধর্না কর্মসূচিতে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত, রজত চক্রবর্তী, পঙ্কজ নাগ, রাজা দত্তমণিক, সংঘমিত্রের দাসসহ প্রমুখরা উপস্থিত ছিলেন। করিমগঞ্জ সরকারি স্কুল খেলার মাঠে বিজেপির রাজ্যিক কার্যনির্বাহী সভার স্নান প্রসঙ্গে ক্ষোভের উদ্যোগীরণ লক্ষ্য করা গিয়েছিল। অতিরিক্ত জেলাশাসক ধ্রুবজ্যোতি দেবের কাছে এমর্মে এক স্মারকপত্র প্রদান করা হয়। খেলার মাঠে রাজনীতি বন্ধ করো, খেলার মাঠে রাজনীতি বন্ধ করো, চিন্তাই হচ্ছে কেন? পুলিশ প্রশাসন জবাব চাই, জবাব দাও। মহিলা কংগ্রেসের আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। কংগ্রেসের আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। চিন্তাই হচ্ছে কেন? পুলিশ প্রশাসন জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। চুরি চিন্তাই হচ্ছে কেন? পুলিশ প্রশাসন জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। মহিলা আমাদের কংগ্রেসের আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। কংগ্রেসের আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। খেলার মাঠ নিয়ে রাজনীতি বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। খেলার মাঠ নিয়ে রাজনীতি বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। খেলার মাঠ নিয়ে রাজনীতি বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। আওয়াজ দো, আওয়াজ দো, আওয়াজ দো। পুলিশ প্রশাসন হাই হাই, কংগ্রেসের আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। কংগ্রেসের আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ডিএসএর মাঠ কে আমরা খেলে নিলাম, খেলার যে পরিবেশ সেটাকে বিনষ্ট করলাম, সেটাই কি ক্ষমতা? সেটা আমরা বুঝতে পারলাম না যে করিমগঞ্জের প্রত্যেকটা খেলোয়াড় প্রেমী মানুষ সেই কথাগুলো বলার পর আমি বুঝতে পারলাম না যে বিজেপির ক্ষমতা আজকে এত সীমিত যে খেলার মাঠটা আমরা গ্রাস করে নিলাম, খেলার মাঠটা আমরা আমাদের বিজেপির প্রোগ্রামের জন্য সেই মাঠটা প্রায় সাত দিন, চার পাঁচ দিন আগ থেকে আমরা সেই মাঠটা আমরা নিয়ে নিলাম। অর্থাৎ আমাদের খেলা বন্ধ, সকালবেলা যে আমরা অনেক ছেলেরা মেয়েরা এখানে ওদের অনুশীলন করে ওদের সব কিছু বন্ধ আমরা বুঝতে পারলাম না, এক নম্বর জিনিস। দুই নম্বর জিনিস হচ্ছে গিয়ে যে আমাদের জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন আজকে দেখা যাচ্ছে যে বারবার ছিনতাই হচ্ছে, কোনো সময় 8 লাখ টাকা, কোনো সময় 9 লাখ টাকা, কোনো সময় কেউ ঘর থেকে চুরি হচ্ছে এবং শহরের বুকে থানার সামনে চুরি চুরি হচ্ছে প্রায় দিন দুপুরে। সেই জিনিসগুলো কেন হচ্ছে? ব্যাপার হচ্ছে কি, মানুষের আজকের দিনে নিরাপত্তা নেই এবং সরকার সম্পূর্ণ ব্যর্থ। ওনারা পারবেন, সরকার পারবেন, একটা জিনিস পারবেন, ডিএসএর মাঠ ওনারা খেলে নিতে পারবেন, যে ওনাদের প্রোগ্রামের জন্য ডিএসএর মাঠকে ওনারা রিকোয়েশন করে নেবেন, সেটাই কি ওনাদের ক্ষমতা? তাই আজকে এই ইস্যু নিয়ে আজকে আমরা জেলা কংগ্রেসের তরফ থেকে আজকে এখানে ধর্ণা কার্যসূচি আমরা হাতে নিলাম। অর্থাৎ যে করিমগঞ্জের মানুষের স্বার্থে, করিমগঞ্জের মানুষের উন্নয়নে, করিমগঞ্জের মানুষের কল্যাণে আসলে বিজেপি কোনো কাজই করছে না। শুধু দেখা যাচ্ছে যে কীভাবে ক্ষমতা মানে যে আমরা কয়লা কেলেঙ্কারি থেকে আমরা টাকা নেব, কয়লা থেকে আমরা টাকা নেব। ক্ষমতা মানে যে আজকে শপিং কলার জায়গায় সাইল কলা দিয়ে আমরা সেটার বিল তুলে নেব, সেটাই কি ক্ষমতা? দুঃখ হয়, লজ্জা হয় আজকে বিজেপির এই অবস্থা দেখে, যে করিমগঞ্জের বিজেপির যা অবস্থা, যা পরিণতি, সেই পরিণতিতে আমাদের দুঃখ হয়। আজকের দিনে ওনাদের সরকার উচিত ছিল যে এই কল্যাণকামী রাষ্ট্রে আমাদের মুখ্য উদ্দেশ্য কী, যে জনসাধারণের জন্য কাজ করা। আজকে এই সরকার জনসাধারণের জন্য কোনো কাজ করছে না। আজকে করিমগঞ্জের বিজেপি নেতারা
জনসাধারণের জন্য কোনো কাজ করছেন না। আজকে দেখা যাচ্ছে যে কিভাবে শুধু মানুষের সঙ্গে অন্যায়, মানুষের অধিকার, মানুষের যে যেটা প্রাপ্য এবং মানুষের যে বর্তমান দিনে মানুষের যে চাওয়া পাওয়া, মানুষের যে যেটা যে বিশেষ করে দিন দুপুরে যে চুরি হচ্ছে, দিন দুপুরে মানুষের কোনো নিরাপত্তা নেই, যে অবস্থা সেই অবস্থা আজকে আমরা এখানে ধর্ণা কার্যসূচী, জেলা কংগ্রেসের তরফ থেকে ধর্ণা কার্যসূচী আমরা এখানে মিলিত হয়েছি এবং ভবিষ্যতে বিধানসভায় কথাগুলো বলবো, কিন্তু আজকের দিনে বিজেপি নেতাদের যে অবস্থা এতে আমরা দুঃখিত এবং লজ্জিত। করিমগঞ্জের মানুষই আজকে দীক্ষা জানাচ্ছে ওনাদের এই মানসিকতা দেখে। নিউ জেনারেশন সোসাইটি থেকে 15 ডিসেম্বর থেকে ডিটক্স ক্যাম্প শুরু হয়েছে 5 দিনের জন্য। তাতে সাহায্যের জন্য শিলচর লায়ন্স ক্লাবের পক্ষ থেকে এক বেলার খাবার বিতরণ করা হয়। কেউ নেই, এই 5 দিনের ফ্রি ট্রিটমেন্টটা করা হয়েছে ওই জন্যেই যে যারা চিকিৎসা অ্যাভেলেবেল করতে পারবে না তাদের জন্য, এবং আমরা সব রকম সাহায্য করছি যাতে পারে ওষুধ দিয়ে, ডাক্তার দিয়ে এবং যা যা দরকার একটা মানুষকে মূল স্রোতে ফেরানোর জন্যে যা যা দরকার সেগুলো নিউ জেনারেশন কেয়ার সোসাইটি করছে। কারণ আজকের দিনে ড্রাগ অ্যাডিক্টস যারা নেশা করে রাস্তায় চলে গেছে, ফ্যামিলির থেকে বিচ্ছিন্ন, তাদের মূল স্রোতে ফেরানোটাও কিন্তু আমাদের সমাজের একটা বিরাট বড় দায়িত্ব। তো সেই দায়িত্বটাই পালন করতে চলেছে নিউ জেনারেশন কেয়ার সোসাইটি, এবং তার সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে লায়ন্স ক্লাব অফ শিলচর। এবং এনারা যে আজকের দিনে এই এত বড় একটা আয়োজন করেছেন যেটাতে রাত্রির খাবারটা, এ সত্যি ফিড দ্য হাঙ্গার, এটা সারা পৃথিবীব্যাপী একটা বিরাট বড় কার্যক্রম যেটাতে ওনারা আমাদেরকে মনে করেছে এবং আমাদেরকে সঙ্গে যুক্ত করেছে। আমরা ভীষণভাবে ওনাদের কাছে কৃতজ্ঞ এর জন্য। থ্যাংক ইউ। অসম সরকার বর্তমানে মহিলাদের স্বার্থে বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছেন যাতে তারা আত্মনির্ভর বা স্বাবলম্বী হয়ে রোজগারের পথে লাভবান হন। বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রীর বিশেষ প্রকল্প এক সময়োচিত পদক্ষেপ। সরকারের ইতিবাচক পদক্ষেপ মহিলাদের সচেতনতা করার লক্ষ্যে আজ করিমগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে করিমগঞ্জের সচেতনতা সভা আয়োজন করা হয়। কার্যক্রম আয়োজন হয় জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে। কার্যক্রমে মহিলাদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। ব্লকভিত্তিক আয়োজন সভা, সচেতনতা সভা, মহিলাদের উন্নতির স্বার্থে অসম সরকারের ইতিবাচক প্রকল্প নিয়ে বিশ্লেষণ করেন রাজ্যের ফাইন্যান্স ও অ্যাকাউন্টস বিভাগের অতিরিক্ত সঞ্চালক গুণ গোবিন্দ দাস। অন্যান্যদের মধ্যে জেলা পরিষদের CEO তথা জেলা প্রকল্প আধিকারিক অমলেন্দুর রায়, জেলা পরিষদের চেয়ারম্যান আশিস নাথ প্রমুখরা। তো নেক্সট রিকোয়েস্ট আওয়ার DPM রিকিদার ডিএফি শিলজিত উত্তরীয় টু আর প্রেসিডেন্ট জেলা পরিষদ। তো আজকে খুব ভালো লাগছে যে দেখেন আমরা যে অ্যাকচুয়ালি যে আমরা যে স্বনির্ভর প্রমাণ হচ্ছে আপনারা এই হাই হাউসটা আপনারা যে সবাই সো হিয়ার ইন দিস আই মিন ডায়াস উই লাইক টু রিকোয়েস্ট আওয়ার বিজয় কুমার দেব
বিজয় কুমার দাস প্রথম আসাম সরকারের একটা ভিজনারি প্রজেক্ট, এটা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী সহ আসামের পঞ্চায়েত মন্ত্রী নবকুমার দলে মহাশয়ের ভিজনারি প্রজেক্ট হলো স্বনির্ভর নারী আত্মনির্ভর অসম। তো সেটাকে আমরা সার্থক করে তুলতে আজকে আমাদের এই অনুষ্ঠান। তো এখানে উপস্থিত আমাদের করিমগঞ্জ জেলা পরিষদ তথা জেলা পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার এবং পিডিডিআরডিএ অমরেন্দ্র রায় মহাশয় উপস্থিত। এখানে আমাদের আরও সৌভাগ্য, আজকে আমাদের করিমগঞ্জে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট আসামের পক্ষ থেকে গুরুগোবিন্দ দাস মহাশয় আজকে আমাদের করিমগঞ্জে এসেছেন ফাইন্যান্স এবং অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের ভিজিটে। তো আমরা ওনাকে পেয়ে অত্যন্ত আনন্দিত, ওনাকেও আমরা এখানে অতিথি হিসাবে আজকে এখানে এনেছি এবং ওনাকে আমি করিমগঞ্জবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজকে এই অনুষ্ঠান বিশেষ করে নারীদের উন্নতিকল্পে, নারীদের আপলিফমেন্ট কীভাবে হয় সেই উদ্দেশ্যে আজকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো আজকের শুধু আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই, প্রথমত আমার ডিপিএম, বিপিএম বা জীবিকা সখী, ব্যাংক মিত্র, পশু সখী যারা আছেন বা এসএসজি গ্রুপের যারা মা বোনেরা আছেন সবাইকে ধন্যবাদ জানাই। অনেক কষ্ট করে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। তো আপনাদের এখানে আহ্বানের একটাই উদ্দেশ্য, যাতে আপনাদেরকে স্বনির্ভর করে গড়ে তুলতে পারি এবং সেই স্বনির্ভর করে গড়ে তোলার মূল চিন্তাধারা যিনি করেছেন তিনি হলেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মহাশয়। তো আপনাদের সবাইকে প্রথমত আমি স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠানের সূচনা করলাম, ধন্যবাদ। মূল ফালপরা মই আজি ইয়াত উপস্থিত হই আপনার এই মিটিংত উপস্থিত হলে পাই মই নিজকে ধন্য মানিছো আর সকলকে স্বাগতম জানাইছো। আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের যেটু আসনি স্বনির্ভর নারী আর আত্মনির্ভর অসম, এই আসনি কার্যকরী করবলৈ আপনার যেটু উৎসাহ আর উদ্দীপনা দেখি মই সঁচাকে নিজকে ধন্য মানিছো আর আপনার সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। মই আশা করছি আপনাকে ইয়াত সকলে সঠিকভাবে অংশগ্রহণ করে আর ভালকে অংশগ্রহণ করে এই এই কার্যসূচী সঁচাকে আগবাই নিবলৈ অংশগ্রহণ করা যায় আর সঠিকভাবে আগবাই লৈ যায় যায় আর নিজকে স্বনির্ভর করে তুলে যেন আর আত্মনির্ভরও হয় যেন, তার অসমখনকো আত্মনির্ভর করে তুলে যেন কথাকে মই এই আসনির কথা বড় বিশেষ তেনেকে নাজানো, মই হঠাৎ আহি ইয়াতে উপস্থিত হয়েছিল, তথাপি কইছো ইয়াতে একটা শ্লোগান আছে, আমার মাটি আমার খেতি আমার জীবনের মূল ভেটি, হয় না নয় কথাটো? হয় নহয় জানো কথাটো? আমার মাটি আমার নিজের মাটি আমারে খেতি আমি খেতি করো আর আমার জীবনের মূল ভেটি, এইটাই আমার জীবনের মূল ভেটি। আপনাদের এই যে আত্মসহায়ক গোটবিলাক আছে সেইবিলাক সবই নিজের নিজের আত্মসহায়ক গোটক কেনেকে উন্নতি করব পারে আর কেনেকে লাগি পলাই উন্নতি করে আপনাদের নিজকে আত্মনির্ভর হওয়ার লগতে সেই সহায়ক গোটটুক আত্মসহায়ক গোটটুকো উন্নতি করার যে পরিকল্পনা করেছে তা সঁচাকে দেখি পেলায় মোট ধন্যবাদ জানাইছো আপনার আর আপনার যানখিন উপস্থিত দেখি পেলায় মানে সঁচাকে নিজকে ধন্য মানিছো আর আপনার সকলকে ধন্যবাদ জানাইছো। আপনার উত্তরোত্তর এইখানে কামটো যাতে ভালকে হয় ইয়ার উত্তরোত্তর কামনা করে মানে ইয়াতে মূল বক্তব্য সামরণি মারিলো, দেই ধন্যবাদ।